হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু দা মাই চ্যানেল হ্যাপি উইথ সঙ্গীতা। আজ একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা তোমাদের কাছে চলে এসেছি। আমাদের এখানে সিঙ্গুর মেলা অনুষ্ঠিত হচ্ছে, তো চলো বন্ধুরা আমার সাথে তোমরাও দেখে নেবে সিঙ্গুর মেলা। বন্ধুরা, এখন আমি চলে এসেছি তোমাদের সকলকে নিয়ে সিঙ্গুর মেলা প্রাঙ্গণে। চলো মেলা প্রাঙ্গণের ভেতর প্রবেশ করা যাক। প্রতি বছরের ন্যায় এই বছরও সিঙ্গুর মেলাতে কিন্তু বহু লোকের সমাগম ঘটেছে। তারই পাশাপাশি এই সিঙ্গুর মেলাতে রয়েছে বিভিন্ন ধরনের খাবারের স্টলও। চলো বন্ধুরা, আমার সব থেকে প্রিয় খাবারের স্টলে তোমাদেরকে আমি নিয়ে যাই। যখনই আমি মেলায় আসি, আমি কিন্তু এই খাবারের স্টলে আসবই আসব, কারণ এখানকার কাঠি গজা বা মুরালি আমার কিন্তু খুবই প্রিয়। আমার মতন যারা তোমরা কাঠি গজা বা মুরালি খেতে ভালোবাসো, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। বিভিন্ন ধরনের খাবারের স্টলের পাশাপাশি রয়েছে নানান স্বাদে লোভনীয় জীবে জ্বলানা আচারের স্টলও। মেলা প্রাঙ্গণে শুধু খাবারের স্টল নয়, তারই পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের জাং জুয়েলারি, ঘর সাজানোর জিনিসপত্র থেকে শুরু করে আরো কত কিছু। তাহলে চলো বন্ধুরা, কথা বেশি না বলে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আমি মেলা প্রাঙ্গণটা ঘুরে দেখিয়ে দিই। বন্ধুরা, চলো আমরা এখন একটু স্ন্যাক্স ব্রেক নিয়ে নি। আমরা মিও মোমো ইন্ডিয়া থেকে মোমো আর বার্গার অর্ডার করেছিলাম, কিন্তু সব থেকে খেতে ভালো লেগেছিল মোমোটা। মিও মোমো ইন্ডিয়াতে তোমরা যদি খেতে চাও, অবশ্যই কিন্তু মোমোটা ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত। এখন তুই বন্দুকবাজ বন্দুক নিয়ে বেলুন ফাটানোর জন্য তৈরি হচ্ছে। আমার বরমহাশয়ের এইরকম বন্দুক তাক করা দেখে আমার কিন্তু রীতিমতন শোলে বইয়ের কথা মনে পড়ে যাচ্ছে। আমরা এখন খাবারের পর্বে ফিরে এসেছি। এখন আমরা এই স্টল থেকে নিয়ে নিচ্ছি ভেটকি মাছের চপ ও ডিমের ডেভিল। ভেটকি মাছের চপ ও ডিমের ডেভিল খাওয়ার সময় আমি ভিডিওটা তুলতে ভুলে গিয়েছিলাম, তার জন্য আমি ক্ষমা প্রার্থী।
মেলার সব স্টলগুলির মধ্যে আমার কিন্তু এই স্টলটি খুবই ভালো লেগেছে। স্টলটির মধ্যে রয়েছে রং বেরঙের ঘর সাজানোর সব আর্টিফিশিয়াল ফুল, দেখে কিন্তু ভারী সুন্দর লাগছে। কোনটা ছেড়ে কোনটা কিনবো ভেবেই পাচ্ছি না, মনে হচ্ছে সবগুলো কিনে বাড়ি চলে যাই। না, একদিনে কিন্তু এত কিছু ডিসাইড করা সম্ভব হলো না আমার, মনে হচ্ছে আবার একদিন আসতে হবে মেলায়। মেলার সব স্টলগুলো দেখে নেওয়ার পর এখন আমরা চলে এসেছি রাইডিং এর সেকশনে। এখন আমার বড় মিয়া আর ছোটে মিয়া ড্রাগন বোর্ড রাইডিং এর জন্য তৈরি হচ্ছে। Thank you.
খাওয়া দাওয়া ঘোরাঘুরি সব তো হয়ে গেল, এখন চলুন কেনাকাটার পর্বটা আমি সেরে ফেলি। কেনাকাটার পর্ব শেষ করে চলে এসেছি এখন ভেলপুরি খেতে। বাড়ি যাওয়ার পথে একটু মুখরোচক হলে মন্দ হয় না, তাই না? বন্ধুরা, আমাদের এখন বাড়ি ফেরার সময় হয়ে এসেছে, অনেকটাই রাত হয়ে গিয়েছে। তো আমার এই সিঙ্গুর মেলার ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। যদি আমার ব্লগ তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে। আর হ্যাঁ, অবশ্যই পাশে থাকা বেল বাটনটাকে কিন্তু একবার হিট করতে কখনো ভুলো না। আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করলাম বন্ধুরা। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। শুভরাত্রি।